আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ। ইয়ামিনে বসবাসকারীদের পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস ইবনে আমির আছেন? অবশেষে একদিন ওয়াইস রহমতুল্লাহ আলাইহ এসে গেলেন। তাকে উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইস ইবনু আমির? ওয়াইস রহমতুল্লাহ আলাইহ উত্তর দিলেন, হা। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, মুরাদ সম্প্রদায়ের উপগোত্র কারণের লোক? তিনি বললেন, হা। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? আপনি তা থেকে সুস্থ হয়েছেন এবং মাত্র এক দিরহাম পরিমাণ স্থান বাকি আছে। ওয়াইস রহমতুল্লাহ আলাইহ উত্তর দিলেন, বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার মা জীবিত আছে কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়ামিনের সহযোগী দলের সাথে ইয়াইস ইবনু আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতি উপজাতির কারণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে শুধুমাত্র এক দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে, সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা রেখে কোনো কিছুর শপথ করলে আল্লাহ তাআলা তার সেই ইচ্ছা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করার সুযোগ পাও তাহলে তাই করবে। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। তখন ওয়াইস রহমতুল্লাহ আলাইহ উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? ওয়াইস রহমতুল্লাহ আলাইহ বললেন, কুফায়। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দিই। ওয়াইস রহমতুল্লাহ আলাইহ বললেন, না, সাধারণ মানুষের কাছে থাকতেই আমি ভালোবাসি। এরপর কুফাবাসীরা যখনই হজ করতে মক্কা ও মদিনায় আসত, তখনই হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তাদের কাছে ওয়াইস রহমতুল্লাহ আলাইহ এর খোঁজ খবর নিতেন এবং তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি সবাইকে বলতেন। তারপর দলে দলে লোকেরা ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এর কাছে যেত এবং গুনাহ মাফের দোয়া চাইত। অপর রেওয়ায়াতে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস রহমতুল্লাহ আলাইহিকে শ্রেষ্ঠ তাবেঈ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈমান আনা সত্ত্বেও ওয়াইস রহমতুল্লাহ আলাইহ নিজের কুষ্ঠরোগ ও পঙ্গু মায়ের সেবায় ব্যস্ত ছিলেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে ও সাহাবীর মর্যাদা লাভ করতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ তাবেঈ মর্যাদাই শুধু দেননি, সাহাবিদেরকেও তার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবার উপদেশ দিয়েছেন। কথিত আছে যে ওয়াইস রহমতুল্লাহ আলাইহি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার খবর শুনে প্রচণ্ড আবেগে বেসামাল হয়ে গিয়ে নিজের কয়েকটি দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছিলেন।